মোসবলিটা হয় তাহলে আষাঢ় মাসের টাইমটাতে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অ্যান্ড গাইজ, আমিও খুব ভালো আছি। তো গাইজ, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো গাইজ, আজকে আমরা আছি আশ্রম, যেটা বেসিক্যালি একটা ডাকাত বানিয়েছিল। ডাকাতটার নাম হচ্ছে ভীম বাবা বা ভীম ডাকাত। তোমাদেরকে দেখাচ্ছি একটু স্কিপ করে। এই দেখো গাইজ, পেছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাকাত বাবা ভীম সর্দার। আর এদিকে দেখো এই মূর্তিটা, এটা হচ্ছে ওনার স্ত্রী। এটা অবস্থিত তেলোর ভেলোর জায়গাটার মধ্যে, আর এটার ভেতরে আশ্রম আছে। তিনি এই আশ্রমটা স্থাপিত করেছিলেন। আর তোমাদেরকে ভেতরটা দেখা, দেখো গাইজ, এটা হচ্ছে ভেতরটা। এখানে ভেতরেতে মা সারদা দেবী এবং শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং আমাদের বীর পুরুষ স্বামী বিবেকানন্দের মূর্তি তিনি স্থাপিত করে গিয়েছিলেন এখানেতে। বেসিক্যালি এটা 1820 সালে এখানেতে স্থাপিত হয়েছে। তো তাদের বিভিন্ন রকম কৃতিত্ব আছে এখানেতে। আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভেতরে বাইরের কিছু সাইডগুলো, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। সুন্দর সুন্দর ফুল পুড়েছে সেখানেতে। দেখো, তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। তারপরে আমরা এই দেখো, এই যে পেছনে একটা, মানে এই মন্দিরটার পেছনে একটা মাঠ আছে, মাঠটা পেরিয়ে একটা মন্দির আছে, সেটা হচ্ছে মেইন মন্দির, সেখানেতে আজকে আমরা যাবো। দেখো তাই ফুলের বাগানটা খুব সুন্দর লাগছে। এই দেখো গাইজ, এখান থেকে তোমাদেরকে ভিউটা দিচ্ছি। আমরা এসেছি গাইজ প্রায় 5টা বেজে গেছে এই মুহূর্তে। হ্যাঁ, 5:26 বেজে গেছে গাইজ। অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাও গাইজ এখানে আলোটা খুব সুন্দরই খেলছে। সূর্যমা প্রায় দেখো ডুবতে চললো। আমাদের গাইজ ফ্যামিলিও এসেছে, আমার মাম এসেছে, আমার বাবা এসেছে, আমার ছোটো মামি এসেছে, তার সঙ্গে দিদি, তার মেয়ে এসেছে, যাওয়ার কথা ছিল। তো চলো যাওয়া যাক। দেখো, আমার সঙ্গে সবাই আছে এখন, আর পেছনে আমার মামারা আসছে বাইকিংয়ে। ওই দেখো বাইক, চলো যাওয়া যাক যেতে যেতে। এটা হচ্ছে সামনের মাঠটা তোমাদেরকে। এখানে তো বলা হয়েছে এই সিদ্ধেশ্বরী মাতা ফুটবল ক্লাবে সামনেটাতে, মানে মাঠটাতে যদি গাড়ি ঢোকানো হয় তাহলে সেখানে আবার 100 টাকা ফাইন আছে বড় গাড়ির জন্য। এই দেখো গাইজ, মানুষের মানে আর কি গরু চড়ানো হয়ে গেছে এখন বাড়িতে নিয়ে যাচ্ছে। এই দেখো গাইজ, পুরো ফরেস্টের মাঝখানে আর কি পুরো মেন মন্দিরটা। ওই দেখো, ওখানটায় দেখা যাচ্ছে মেন মন্দিরটা, সেতুটা, সরি সেতু নাই।
গাইজ মন্দিরটার পেছনে দেখ দেখো একটা মানে দেখো গাইজ নিত্য নতুন দিন ছেলেগুলো বসে আড্ডা মারছে এখানে দেখো সামনেটাতে মনে হচ্ছে যতটা সম্ভব এটা মানে বলি দেওয়ার জায়গা আর কি হাঁড়িকাট এই সাইডটা যতটা সম্ভব শ্মশান আছে এই দেখো গাইজ মন্দিরটা মন্দিরের সামনের হাঁড়ি কাঠি খানেতে মানে আর কি বলি দেওয়া হয় দেখো মেন মন্দিরটা চলো ভেতরে যাওয়া যাক মন্দির এখন বন্ধ এই দেখো ভেতরের মা ডাকাতে কালী মন্দির তো এই দেখালাম তোমাদেরকে যেখানে এখানে যে হাঁড়িঘাটটা আছে এখানে বলি হয় যেখানে অ্যাকচুয়ালিতে কী বলে এখানে তো গাইজ মোষ বলি দেওয়া হয় এই হাঁড়িঘাটটাতে ওই যে ওখানেতে ছোট্ট বড় একটা মানে গর্তের মতো করা আছে ওখানেতে মোষটাকে বসানো হয় গাইজ হাঁড়িঘাটে মাথা দিয়ে বলি দেওয়া হয় এখনও গাইজ এই সব চলগুলো আছে গাইজ সাইড থেকে মানে খেলার মাঠটা দেখা যাচ্ছে আর কি ঠিক পেছনেই এই দেখো গাইজ পেছনটা সান বাঁধানো পুকুর আছে এখানে গাইজ স্যারেরা সব ফ্রি ফায়ার মাঠে ফ্রি ফায়ার খেলছে এটাই গাইজ সেই বিস্তারিত স্থান এখানে লেখা আছে ভালিয়া গ্রাম যেখানে সীমা আমার পুকুর বাড়িতে ভীমসর যাওয়ার পথে ডাকাত ভীম সর্দার তারা বাধাপ্রাপ্ত হন এবং ডাকাত ভীম সর্দার তার ভবতায় নিরূপ দর্শন তো গাইজ এখানেই ডাকাত সর্দারের মুহূর্তি ঘটে এবং তৎক্ষণাৎ দুটিও পড়েন মায়ের পদকাম আজ মায়ের ভক্তবৃন্দরা এই মন্দির নির্মাণ করেছেন সেই স্মৃতি বিজয়িত দেখো ভিডিওটা মোসবলিটা হয় তাহলে আষাঢ় মাসের টাইমটাতে নাকি আচ্ছা 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 ও সারাদিন ধরে অনেক মায়ের মহিমা আছে সে তো অবশ্যই তাই আপনাদের কি এখানেই বাড়ি আচ্ছা আচ্ছা মহিমা অনেক আপনি এখানে পুরোহিত নাকি আপনি 5 দিনের জন্য এখানে আপনার নামটা একটু বলুন কমলেন্দু গাঙ্গুলী আচ্ছা কমলেন্দু গাঙ্গুলী বংশেরই যারা স্বজন পাঁচশো বছর পুরনো মন্দির আচ্ছা ডাকাত সর্দারের কি কেউ আছে ওদের কেউ আছে হ্যাঁ ডাকাতের বংশ পাড়া হয়ে গেছে এখন যে ডাকাত দিয়েছিল আমাকে সেই ডাকাতের বংশধর একটা পাড়া হয়ে গেছে সর্দার পাড়া সর্দার গিয়েছিল সর্দার পাড়া আছে কাছেই গ্রামে তাদের তাদেরও কালী পুজো আছে আচ্ছা তাদের কালী পুজো নিত্য হয় না তাদের কালী পুজোটা ওই কার্তিক মাসে হয় কালী পুজো রাত্রের পুজোটা ওরা খুব ধুমধাম করে করে এবং নিজের কোনো খরচা নেই নিজের কালী খরচা দেওয়ার জন্যে মানে ভক্তরা তাহলে যদি মনে হয় তুমি মা দায়িত্ব নেবে তাহলে তোমাকে একটা ওরা ইয়ার বলে দেবে যে এই বছর তুমি পাবে ও আচ্ছা আচ্ছা নির্দিষ্ট সময় একটা ধারণ করে যাবে না আচ্ছা আচ্ছা ওই মানে ভক্তদের ইয়ে থাকে যে যখন তোমার নাম লেখা হবে সালের উল্লেখ করে বলে দেবে এই সালে মা তোমার দায়িত্ব আচ্ছা ওই ভক্তদের ইতে মানে দানে ওই কালী পুজোটা খুব ভালোভাবেই হয় রাখে বেশ তো আপনার মুখে এই মন্দিরের বর্ণনাটা শুনে ভালো লাগলো আমরা একটুখানি ঘুরে আমি বাবা জেঠু কাকা কাকা এখনো জীবিত আমার কাকা 93 বছর বয়স আচ্ছা আচ্ছা বাবা জেঠু মারা গেছেন বাবা পুজো করেছেন কাকাও করেছেন জেঠুও করেছেন আমার দাদারা করেছে আচ্ছা আচ্ছা এখন আমরা করছি এরপর আমার ছেলে পুলে করবে বংশ তো ওভাবে এগিয়ে যাবে আমি 8 পুরুষের নাম জানি আচ্ছা আচ্ছা প্রায় 1400 পুরুষ এই মন্দিরে পুজো করছে ও বাবা পুরুষের নাম আমার জানা নেই সেই আমাদের দিতে নেই দীর্ঘদিন আমরা পুজো করছি আমাদেরও বয়স হয়ে গেল এবং আমাদের পরের পুরুষ আসবে আবার হ্যাঁ সো গাইজ আজকে ভিডিওটা এতটাই
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এরকমই আরও অনেক মজাদার মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তার জন্য অপেক্ষা করো, স্টে টিউন করো। তো গাইজ, বাই বাই।